তো ওরা খেলো আমরাও তো খাবো। হ্যাঁ, ফল যখন লাগিয়েছি সবাই খাবে, তা আমরাও তো দুটো খাবো। আমরাও তো কষ্ট করে গাছটা লাগিয়েছি, আমরাও আশা করছি আমরা দুটো খাবো। তা তার আগে যদি তোরা ভেঙে টেঙে ফেলিস তাহলে আর খাবো কী করে? তা একটা এই যে কুল এখন ছিঁড়েছি, ওর বাবা বললো যে তোলো, গাছে কুল বড় হয়ে গেছে তাই খাবে বলে। ও খেতে খুব ভালোবাসে, সবাই খায় তা ও খেয়ে ভালোবাসে খেতে। আর গত বছর প্রচুর কুল খেয়েছে ও, তাই যে তুললাম ওর জন্য। তা এখন দিয়ে দিচ্ছি কুলটা, কুল খাবে। আপনাদের দেখাই কতগুলো টব আমি বসিয়েছি, পুরোটা দেখাতে পারিনি তখন, কিছুটা দেখিয়েছিলাম এখন সকালবেলা। এই দেখুন কত টব বসিয়েছি লাইন দিয়ে, ওইগুলো সব যত টব দেখছেন সব ওর মধ্যে গাছ আছে। এবার কারে শীতের ফুল গাছ সব বড় হয়ে গেছে। উপরে যে প্লাস্টিকটা দেওয়া ছিল রোদ্দুর লাগবে বলে, সেই প্লাস্টিকটা আজই খুলে দিয়েছি, পুরোটা খুলে দিইনি, একমাথা খুলে দিয়েছি। এবার বিকেলবেলা পুরোটাই খুলে দেবো, যেহেতু গাছগুলো বড় বড় হয়ে গেছে। এবারে ওদের একটু সূর্যের তাপের দরকার। আরেকজন দেখুন ছাদে ঘুরছে, একজন সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেয়ে নিয়ে চলে এসেছে ছাদে আমার সঙ্গে সঙ্গে, এবার এসে ফল খেতে শুরু হয়েছে। তা আমি জানতাম ভরা পেটে ফল আর খালি পেটে জল, তা খালি পেটে লোকে জল খায়ও, এখন তো ভরা হয়নি, পেট তো ভরেনি, তা এখনই ফল খেয়ে নিচ্ছে, ভরা আর কোথায় হলো। ভাত খাওয়ার পরে লোকে ফলটা খায়, তো ও খালি পেটে এখন ফল খাচ্ছে, গাছে গাছে সব এখন দেখে বেড়াচ্ছে কোথায় ফল আছে। এই কুল গাছ থেকে একটা কুল তুলেছি, সেই কুলটাকে খেয়ে নিল, ওই যে কুলটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এরপরে খাবে পেয়ারা, গাছে পেয়ারা হুঁকে মেরে মেরে দেখছে পেয়ারা আছে নাকি, আপনার এখন পেয়ারা খাবে বলে পেয়ারা দেখছে। এই যে পেয়ারা ছিড়ব খাবে, হ্যাঁ দেবো ছিঁড়ে দেবো খাবে। পেয়ারা খাবে বলে এখন পেয়ারা তোলা হচ্ছে গাছে, এর আগে অনেকগুলো তোলা হয়েছে, আজকে আবার তোলা হচ্ছে। ও তো পাকা পেয়ারা খায় না, কাঁচা পেয়ারা খায়, তাই ওর জন্য এই যে কাঁচা পেয়ারা তুলেছি, এখন এটা ওকে দেবো। ও সব গাছে গাছে ফল হলে পরে ও টেস্ট করে দেখে কী কী কীরকম হয়েছে, কীরকম খেতে। পেয়ারা বাগান থেকে বেরোলাম, সবেদা বাগান, সবেদা বড় হচ্ছে, যখন আবার সবেদা বড় হবে তখন আবার সবেদা বাগানে দেখাবো তোলা। গুড মর্নিং, শুভ সকাল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ছাদ থেকে নেমে এসে আবার ভিডিওটা স্টার্ট করলাম, সকালবেলা ছাদেই আমি ছাদে গিয়ে ভিডিওটা স্টার্ট করেছি, কারণ ছাদে গাছপালাগুলো কালকে রাত্রে খুব ধুমধাম আওয়াজ হচ্ছিল। তা আমি মনে করছি ভামবিড়ালে, ঠিক আমি বলছি বাবাকে ঘরে বসে যে ছাদে কিছু আওয়াজ হলো, একটা ছোট্ট আওয়াজ হলো, মনে হয় কি ঘরের ভেতরে মনে হচ্ছে বড় বিশাল কিছু হচ্ছে। তা ঘরের মধ্যে আমরা বসে আছি, সব চারিদিকে দরজা জানলা বলো, গরমকাল হলে তাহলে দেখা যায় গিয়ে, যেহেতু শীতকাল যায়নি ছাদে, ঠান্ডা পড়ে গেছে ছাদে আর যায়নি, আবার ছাদে যাবো রাত্রিবেলা, তা অত রাত্রে তা আমি আর ছাদে যাইনি। তোর বাবাকে বলছি ঠিক মনে হচ্ছে ভামবিড়ালে আর নাহলে বাদুরে ই করছে, তা বাদুরে হোক যাই হোক ভামবিড়ালে হোক, গাছ ডালটা একটা কপি একটা বড় ডাল ভেঙে ফেলেছে। আমার খুব সকালবেলা ঘুম থেকে উঠেই যে ছাদে গেছি, আজকে ভিডিওটা স্টার্ট করেছি মনে হয় সকাল 8টা বাজে, তখন শীতকালে 8টার সময় আজকের ভিডিওটা শুরু করেছি। এখনও কোনো কাজ হয়নি, ছাদে গেছিলাম গাছপালা আর সব জল টল দিয়ে আসলাম, গাছে অনেকটা টাইম লাগে এখন গাছে, যেহেতু অনেক গাছ ফুল গাছই কত, একদিন পরপর একদিন অন্তর জল দিই, কারণ ছোটো গাছ তো সবে বসিয়েছি, তো অল্প অল্প করে দিতে হয়, ওই জন্য অনেকটা টাইম লাগে। তাই গাছে সব জল দিয়ে, বড় গাছে সব জল দিয়ে গাছ কমপ্লিট করে চলে এলাম নিচে, নিয়ে এসে এবারে যা কাজ আছে, বাদবাকি যা কাজ আছে কাজগুলো সারবো, বা অনেকই কাজ আছে এখন কোনো কাজই করিনি। সকাল যেহেতু 8টা বাজে, শুধু চাটা চা ওর বাবা গোপালকে দিয়েছে, ওর বাবাকে চা করে দিলাম, আমি একটু চা খেলাম, খেয়ে চা দেখলাম। এই হচ্ছে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজ করেছি, আর বা সমস্ত কাজ সব পড়ে আছে, এখনও কোনো কাজ হয়নি। ওই দেখুন মশারি টাঙানোই রয়েছে, টাঙা মশারিটা দেখানো যাচ্ছে, এখন বিছানাটা গোছাবো।
এখন এই যে সব পড়ে আছে এই ঘরে, ওই ঘরে ছোট মেয়ে রাত্রে পড়াশুনো করে, পরীক্ষা, তা রাত্রে পড়াশুনো করে ওই ঘরে ঘুমায়, ও ওই ঘরে ঘুমাচ্ছে এখনো, এখনো ডাকিনি, যেহেতু অনেক রাত্রে ঘুমায়, ও একা একাই পড়ে, অনেক রাত্রে ঘুমায় লোক আর ডাকিনি, ও আছে থাক পরে ডাকবো, এই ঘরটা আগে গুছিয়ে নিই, নিয়ে তারপরে ও যখন উঠবে তখন আমি ঘরটা আবার ওই ঘরটা পরিষ্কার করবো। তা চলুন, কাজ কিছু কাজ আছে, কাজ কিছু না অনেকটাই কাজ আছে, কাজগুলো সেরে নিয়ে নেওয়ার পর দেখা হবে আপনার সাথে, আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার সমস্ত কাজ, সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্নাঘরে সকালের টিফিনের জন্য চলে এসেছি, টিফিনের মানে টিফিনের জন্য এখন টিফিন করব। এখন টিফিনের জন্য কেটে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে কুচিয়ে নিয়েছি, আটা ওদিকে মাখা হয়ে গেছে, মেখে রেডি করে রেখেছি, এবারে ভাজাটা বসিয়ে দেবো। এই যে আলু পেঁয়াজ কাটা, রকম প্রত্যেক দিন আলাদা আলাদা করতে হয়, সকালবেলা যে একরকম যদি বেগুন ভাজা যদি একদিন পর পরে যদি ডেলি হয়ে যায়, ধরুন তার আজকে হয়েছে কালকে হয়েছে, একটা বেগুন ভাজা হলো কি একটা একটা অন্য তরকারি হলো, তাহলে খাবে না। ধর আজকে একটু আলু পেঁয়াজ ভাজা করলাম, কালকে বেগুন ভাজা করলাম, বা একটা অন্য তরকারি করলাম, তাহলে ঠিক আছে, কেউ খাবে না। হ্যাঁ, বলবো কি ডেলি ডেলি এক খাবার করছো কেন, ডেলি আরাম যা বাবা, ডেলি এক খাবার করবো না, যে যা থাকবে তাই দিয়ে তো করবো, কোনো মতে একরকম দিয়ে টিফিন করবে না। তাই আজকে বলেছে একটু আবদার, মানে একটু আবদার হয়েছে, আলু পেঁয়াজ ভাজা খাবে, আলু আর পেঁয়াজ দিয়ে, বললো আলু পেঁয়াজ ভাজা করো না, অনেকদিন খাওয়া হয় না, তাহলে ঠিক আছে রাত্রিরে খাবে কেন, তাহলে সকালে টিফিনটাই করে দিতে, সকালের টিফিনের জন্য আলু পেঁয়াজ ভাজা বলে এখন ভাজা বসিয়ে দেবো। ভাজা বসিয়ে দিলাম, এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে ভাজবো, শুকনো লঙ্কা তেল ছিটকাচ্ছে, আলু কেটে আলু পেঁয়াজটা ভেজে নিই, দিয়ে টিফিনটা রেডি করে নিই, এদিকে বেলা হয়ে যাচ্ছে, নাহলে আবার খেতে দিতে দেরি হবে। এই দেখুন আমার আলু পেঁয়াজ ভাজা আর রুটি হয়ে গেছে, এখন এই খেতে দিতে যাচ্ছি। আসো, হয়ে গেছে, এটা রেখে আসি ফ্রিজের মধ্যে। সকালের সব টিফিন টিফিন কমপ্লিট হয়ে গেছে, তা সকালে টিফিন অনেকক্ষণ আগে হয়ে গেছে, তো টিফিন করে নিয়ে একটু গল্প করছিলাম মার সঙ্গে, বসে বসে মা এসছে, তাই একটু গরমের শরীরটা খারাপ, তাই মার সাথে একটু গল্প করছিলাম, করতে করতে একটু বেলা হয়ে গেল। তা এখন যাচ্ছি রান্নাঘরে, রান্নাঘরে আজকে মানে রান্না করছি আলু পটল, আলু দিয়ে পটল দিয়ে ডিম দিয়ে ঝোল করব, আর দেখাই আজকে রান্না করছি আলু দিয়ে, এই আলু পটলটা ভালো করে দেখাই, পটল এই যে আলুটা এখানে ডিমের সাথে সেদ্ধ করে নিচ্ছি, ডিমটা সেদ্ধ হয়েই এসছে, আলুটা এখন দিলাম, একটু দেরি ভুলে গেছিলাম তাই দিতে, তাই ডিমটা আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে পটল কেটে রেখেছি, পটল আর টমেটো দিয়ে ডিম দিয়ে ঝোল করব, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, গোল গোল করে বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা করে বেশি করুন, অল্প দু একটা করেছি, বেশি করিনি, বেগুন ভাজা আর ডিমের ঝোল। আজকে হচ্ছে আমাদের দুপুরের মেনু, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হোক, ডিমটা তুলে নি, ডিমটা আগে সেদ্ধ হয়ে গেছিল, এখানে ভাত আমার হয়ে গেছে, রান্না ভাত আগে সকালে টিফিনের পরেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আমি ভাতটা করে নিয়েছি আগেই, ভাতটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, আর এদিকে আলুটা সিদ্ধ হচ্ছে হোক, ততক্ষণ আমি অন্য কাজ করে আসি, ঘরে তো আরও কাজ আছে, এগুলো সেরে আসি।
পটলটা ভাজা বসিয়ে দিয়েছি। এবারে পটলটা যখন ভাজা হোক আমি তারপর ঝটফট ডিমটাকে ছুলে নিই। ডিমটাকে ছুলে নিলে সুবিধা হবে। আর সবই এদিকে মশলা মশলা করে নিয়েছি, এদিকে টমেটো কাটা হয়ে গেছে কেটে নিয়েছি, এদিকে আদা জিরে রসুন লঙ্কা সব বাটা হয়ে গেছে পেস্ট করে রেখে দিয়েছি। এবার ডিমটা ছুলে নেবো, নিয়ে পটলটা না দিয়ে ডিমটা, পটলটা ভাজা হয়ে গেলে তারপরে ডিমটাকে ভেজে নেবো, নামিয়ে নিয়ে ততক্ষণ ভাজা হোক। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এপাশে ডিম ভেজে রেখে দিয়েছি, পটল আর ডিম ভাজা হয়ে গেছে। এবারে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিলাম, এবারে পটলটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো, মশলাটা দিয়ে দিই। হাত ধুয়ে বসে পড়ো খেতে। এই দেখুন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার সব খেতে দিচ্ছি। এই যে একজনের খেতে দেওয়ার জন্য, এই যে একজন রেডি হয়ে চলে এসছে খাওয়ার জন্য, আর একজন এই যে বেগুন ভাজা, উফ, আর এই যে ডিমের ঝোল, সব টেবিলে নিয়ে চলে এসছি রান্না করে। রান্নাঘর থেকে রান্নাঘরটা পরিষ্কার করবো বলে সব টেবিলে নিয়ে এসে রেখেছি, এখন সব খেতে দেবো, দিয়ে তারপর টেবিল রান্নাঘরটা পরিষ্কার করবো। এই যে একজনকে খেতে দিয়েছি, এই বেগুনটা মা নিয়ে এসেছিল, মায়েদের গাছে হয়েছিল তাই নিয়ে এসছে। আমি কি করব, কালকে একটা ভাজা করেছি, আজকে একটা ভাজা করেছি বেগুন ভাজা। উফ, বাপ রে বাপ, বা পটল কই, পটল পটল দিয়া ডিমের ঝোল আর আলু দিয়া, এই এই হিচকাচ্ছে হিচকাচ্ছে হিচকাচ্ছে। এই ঝোলে আমি তো ঝোল করি নাই, এমনি মাকো মাকো করে রান্না করি, চি রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। একজন চা নিয়ে আসছে, চা করে মাকে চা খাওয়াবে। ও, আমি খাটের উপর বসে আছি, একজন আর চা নিয়ে আসলো, আবার কোথায় যাচ্ছে দেখি, আবার কোথায় যাচ্ছে, ও বিস্কুট, ওই যে আবার বিস্কুট আনতে যাচ্ছে, একজন বিস্কুট নিয়ে আসছে। ও, পকেটে এক এক পকেটে হাত ঢুকিয়ে তাও সব কাজ করতে হয়। ওই যে চা আর বিস্কুট এখন খাওয়াবে আমাদের, দেখুন এই যে উনিও বসে পড়লেন চা খেতে, চা বিস্কুট খাওয়া বলে চা নিয়ে এসছে দু কাপ। এখন আমরা চা খাবো, জমিয়ে চা খাওয়াবে। এটা কী বিস্কুট, ওটা দেখান কী বিস্কুট দিয়ে খাবেন, আসুন কী বিস্কুট, ওটা এই গোল গোল ঠেকুয়া, গোল গোল ঠেকুয়া বিস্কুট, আচ্ছা ঠেকুয়া বিস্কুট দিয়ে এখন চা খাওয়াবে, মানে মিষ্টি নয়, এটা নোনতা নোনতা বিস্কুট আর কি, তাই তো নোনতা ঠেকুয়া, নোনতা ঠেকুয়া, ও আচ্ছা নোনতা ঠেকুয়া, আচ্ছা জানি না, যাই হোক হোক কী বলে ঠেকুয়া না বিস্কুট তাও জানি না,
দেখছি তো ঠেকুয়ার মতন, তা আমি ঠেকুয়া বলেই চালাচ্ছি, চায়ের সাথে এখন খাওয়া হবে। ওহ কি আরাম, এইরকম আরাম পেলে আর কি আর কেউ নাপতে চায় খাট থেকে শীতকালে? ওহ নিজেও খাচ্ছে আমাকেও দিচ্ছে, ও কত আরাম। যাই তাহলে, আপনার ঠেকুয়াটা আপনি খান নাকি আমি খাবো? তাহলে আমি একটা ঠেকুয়া বার করি, দুজনের দুকানা ঠেকুয়া। তাহলে রাত্রির খাবারটা আপনি করতে পারবেন? দেখি রাত্রির খাবারটা করতে পারবেন না? করতে পারবেন না? রুটি করতে পারবেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রুটিটা আমি করে নেবো। রুটি তো শুধু, আর তো কিছু লাগবে না, তরকারি তো আছেই সব দুপুরে। তা চলুন চাটা খেয়ে নিই। আমাদের রাত্রিরে ডিনার কমপ্লিট হয়ে গেছে, আজকে ডিনারে কিছুই করিনি। দুপুরবেলা যেহেতু ডিমের পটল দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, ওটা ছিল, আর মা একটুখানি মাছের মুড়িঘণ্ট, মাছের মাথার মুড়িঘণ্ট দিয়ে গেছিল একটুখানি, তো ওইটা দিয়ে আমি রাত্রে আজকে ভাতটা খেয়েছি। আর এরা ওই দুপুরবেলা যে তরকারিটা করেছে ওইটা দিয়ে এরা খেয়েছে, আর মিষ্টি ছিল ফ্রিজে, মিষ্টি দিয়ে দিয়েছি এদেরকে, রাত্রের রুটিটা খেয়েছে ওরা। আজকে শুধু রাত্রে রুটি করেছি আর কিচ্ছু করিনি আজকে। কোনোদিন তো আবার ভাজা টাজা করতে হয়, আজকে আর কিছু করতে হয়নি। তো এই দিয়ে আমরা রাত্রির ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার পরে যে ছোটো ভাই চলে এসে পড়তে পড়তে বসে গেছে, এখন রাত্রি কটা পর্যন্ত পড়বে জানি না, পড়া স্টার্ট করেছে, কখন ঘুমাবে যাই। তা তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট।